গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। ও রথ, তোমরা কেমন কাটালে? আমরা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি রথ। আমার মেয়ে দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছে, দিয়ে রথটা নিয়ে বেরিয়েছে, রথের দড়িতে টান দিয়ে বাবাকে নিয়ে, তারপরেতে আবার ঠাম্মির সাথেও বেরিয়েছে। ও খুব আনন্দ করেছে, সকাল থেকে খুব মজা করেছিল যে রথ 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 বলে। যাই হোক, রথ এলে না সত্যি সবারই একটা মনে কিন্তু আনন্দ হয়, তাই না বলো? যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে একদম রথ যায়, একটা রথ যাচ্ছে, আর আমাদের বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের রাস্তায় দুর্গা মণ্ডপ আছে, সেখানে একটা রথ এসে দাঁড়ায়। ওটা বড় রথ, আর বৈদ্যুতি পুরনো রথ, পদ্মার ঘাট থেকে যে রথটা আসে। আর একটা আমাদের সামনে দিয়ে যেটা যায় সেটা হচ্ছে গৌরী মঠের রথটা। তো গৌরী মঠের রথ সম্বন্ধে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, রথ সম্বন্ধে নেই মানে মঠ সম্বন্ধে রয়েছে। তো সেই মঠ থেকে এই রথটা বের করে, এই গৌরী মঠের রথটা। তো দেখো আসছে রথটা, দেখতেই পাবে যে। আর এই যে দোকানপাট বসছে যে দুধারে, অনেক দোকানপাট, এই যে রথটা আসছে, এটা হচ্ছে গৌরী মঠের রথ। আর আমরা খুব মজা করি। তারপর সাত আবার রথ চলে যাওয়ার পর আমরা মেলাতে ঘুরেছি, জুন রাইডসে চেপেছি। এখন বেশি রাইডস বসে না, কারণ দুধারে বাড়ি হয়ে যেতে সব জায়গাগুলো ব্লক হয়ে গেছে। এখন ওই অল্প বিস্তর কয়েকটা দোকান টোকানই বসে, আর একটু রাইডস বসে, কিন্তু অল্প বিস্তর বলে দোকান বেশ ভালোই বসে দুই ধারে, তো সেই সব বসেছে। আর আমরা জুন অনেক কিছু কিনেছে, তোমরা দেখতেই পাবে কী কী কিনেছে। আর তারপরে তো আমরা জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ঘুগনি সব খেয়েওছি, খুবই মজা করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে, হ্যাঁ। আর ভালো লাগলে আবারও বলছি, একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আপাতত জন্য
টাটা, হ্যাভ এ নাইস ডে।